আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। রুহিন হোসেন প্রিন্স, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, মানে জাতির পিতার ভাস্কর্য নিয়ে কথা হচ্ছে এবং একটি নির্দিষ্ট জায়গার একটি ভাস্কর্য নিয়ে এবং ধর্ম নিয়ে কাজ করা কিছু রাজনৈতিক দলের নেতা এটি নিয়ে আস্ফালন দেখাচ্ছেন, আমি বলবো আস্ফালন দেখাচ্ছেন, কিন্তু আওয়ামী লীগ ছাড়া বা একটি মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি অরাজনৈতিক সংগঠন ছাড়া আর তেমন কোনো সংগঠন, তেমন কোনো রাজনৈতিক দল, তাদের কোনো প্রতিবাদ মিছিল নেই, এমনকি আপনাদেরও নেই। জাতির পিতার প্রশ্নে তো সবাই এক হওয়ার কথা ছিল। না, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যদি আমরা সাম্প্রতিক ঘটনাবলি দেখি এবং যাদের কথা বলছেন আস্ফালনের কথা, তাদের বক্তব্যগুলো যদি দেখি, তাহলে শুধুমাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নয়, তারা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে তারা ক্ষমতা অর্জন করলে এবং সুযোগ পেলে সমস্ত ভাস্কর্য তারা ছুড়ে ফেলে দেবে। সুতরাং জিনিসটাকে আমার বিবেচনায় এই জায়গা থেকে আনা দরকার এবং এই জায়গায় এনে কে কি ভূমিকা পালন করছি তাহলে সেটার একটা আপনি যথাযথ জায়গায় পাবেন। আর যদি আপনি বিবেচনা করেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলেছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য সরানো যাবে না এটাকে নিয়ে এক গ্রুপ আবার প্রতিবাদ করেছে, তাহলে জিনিসটাকে আমার মনে হয় যে আংশিকভাবে বিবেচনা করা হবে। সুতরাং আমি আংশিক বিবেচনার পক্ষে না। তাহলে ঘটনাটা কি, সেটা হচ্ছে আমি তিনটা জিনিস যদি দেখি, একটা হচ্ছে এই যে ভাস্কর্যের ইস্যুতে তাদের যে বক্তব্য, আমাদের ধর্মীয় অনেক আলেমরাই বলছে এটা যথাযথ না, অর্থাৎ একদিকে বিবেচনা করলে এটা হচ্ছে ধর্মীয় অপব্যাখ্যা, আর একটা হচ্ছে তারা ধর্মের ব্যবহার করছে এবং এটা পুরোপুরি একটা রাজনৈতিক কর্মকাণ্ড। এবং এই রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ওই যে আপনি দেখছেন যে কে খুশি হবে না খুশি হবে বিবেচনা করে আমরা কথাবার্তা বলার হয়তো বা কেউ কেউ চেষ্টা করতে পারি, করছি, কিন্তু প্রশ্ন জাগে যে প্রথমে আগে সমাধান হওয়া দরকার যে এইটা কি আমরা প্রশ্রয় দেব কি দেব না। প্রশ্রয় দেওয়ার প্রশ্নে অবান্তর না, প্রথমে ভাস্কর্য আর প্রতিমার পার্থক্য আছে, আমার বিবেচনায় সেই আলোচনাও এখন প্রাসঙ্গিক কিনা সেটাও দেখার ব্যাপার। এই কারণে এগুলো ধর্মীয় স্কলারদের বিতর্ক, তারা এটা করুক। প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই আমি অবশ্যই ভাস্কর্য স্থাপন করব আর যে প্রয়োজন মনে করবে সে প্রতিমা হোক মূর্তি হোক স্থাপন করতে পারে, আমাদের মতো একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশে এটাই স্বাভাবিক হওয়া উচিত। এবং আমরা যদি ভাস্কর্যের চলটা দেখি তাহলে বাংলা যে দেশগুলো প্রায় মানে কি বলে যে ইসলাম ধর্মী মানুষ বসবাস করে তাদের রাষ্ট্রে ইসলাম ধর্মকে আরো সামনে নিয়ে আসা করে তাদের কিন্তু এই বিতর্কগুলো নাই। সুতরাং বিতর্ক আনছে রাজনীতির কারণে, সুতরাং রাজনীতিগতভাবে তাদেরকে প্রতিহত করা দরকার, কথা বলা দরকার। আপনি প্রশ্ন তুলেছেন আমাদের ভূমিকা দেখতে পাচ্ছেন না, আমি যদি একটু পাল্টা প্রশ্ন করি, এটা কি আমার ধারণা যে নিশ্চয়ই আমি কাউকে অভিযোগ করছি না, আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই যে যাদের কথা বলছেন তারা যখন আস্ফালনগুলো শুরু করে তারা আমাদের বিভিন্ন যে সমস্ত গণসংগঠনে কর্মরত যারা আছেন তারা শাহবাগে প্রগতিশীল গণসংগঠন সমূহের আগে একটা সমাবেশ করে, সেই সমাবেশের পরে বাবুনগরের স্টেটমেন্ট কি আপনাদের চোখে পড়ে? তারা কমিউনিস্ট পার্টির নাম দিয়েই বলেছে যে এই যে যারা করছে তাদেরকে আপনারা সাবধান করেন। আমি যদি পাল্টা প্রশ্ন করি তখন তো আজকে আমি যদিও এই কোশ্চেনটা আমার করা প্রয়োজন না কিন্তু বোঝার জন্য বলছি, তখন কিন্তু কেউ অবস্থান নিয়ে আমরা আমাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছি, আমাদের কথাবার্তা অব্যাহত রেখেছি। আমরা মনে করি এটা হচ্ছে একটা রাজনৈতিক বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সেই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে সবাইকেই রুখে দাঁড়ানো দরকার, যার যার অবস্থান বলতেই ধরুন আমাদের যে এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড সেটাকে বাড়িয়ে দেওয়া দরকার, আমাদের এই যে গোষ্ঠী যারা শাসক আছে তাদের ছত্রছায় বলেন এবং আগে যারা শাসক ছিল এমনকি ক্ষমতার বাইরে যারা শুধুমাত্র ক্ষমতাশ্রয় রাজনীতি করে তাদের প্রশ্রয় বেড়ে উঠছে, এদের কিন্তু বিভিন্ন সময় লালন পালন করা হয়েছে যার জন্য আজকে এই সুযোগ পাচ্ছে। আপনি একটু স্মরণ করার চেষ্টা করেন যখন লালনের ভাস্কর্য এরা প্রতিহত করার ঘোষণা দিয়েছিল আমরা তো আন্দোলন করেছিলাম, তখন কিন্তু অনেককে আমরা পাইনি, তখন হয়তো বলেছিল যে আচ্ছা ওটা লালনের পর দিয়ে যাক, আজকে কিন্তু বঙ্গবন্ধুর উপরে এসেছে, আমরা লালন বঙ্গবন্ধু এইখানে কোনো কিছু করতে চাই না। আমরা বলতে চাই তারা যে অন্ধত্ব কাজ করছে
বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, মানে এখনকার সময় তো বিভিন্ন সময় দেখা যায় যে বঙ্গবন্ধু তার পরিবার বা সরকারের বিরুদ্ধে কোন রকম সমালোচনা করলে নানা ধরনের মামলার মুখে পড়তে হয়, বিভিন্ন ধরনের মামলার মুখে পড়তে হয়। কিন্তু এখন পর্যন্ত একটা খুব দেখার বিষয় যে মামুনুল হকের বিরুদ্ধে একটি মামলাও হয়নি, তার এক বক্তব্যের বিরুদ্ধে। তিনি সংবিধান নিয়ে কথা বলেছেন, তিনি জাতীয় সংসদ নিয়ে কথা বলেছেন, তিনি গণভবন ভেঙে ফেলবেন বলেছেন, এগুলো তো মানে সঙ্গে সঙ্গে মামলা হয়ে তাকে তো আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করা উচিত ছিল, সেটিও বা কেন হয়নি, সেই প্রশ্ন তো আমরা তুলতে পারি না। এটা আমি বিবেচনা একটু অন্যভাবে করতে চাই। প্রথমে আপনি নামটা বাদ দেন, যদি নামটা বাদ দিয়ে আপনি একটু কল্পনা করেন, এটা যদি অন্য কেউ করত, হ্যাঁ, যে নামের কথা বলেছেন, আমি নাম বাদ দিয়ে বললাম, তাহলে কি মামলা হতো না? অবশ্যই মামলা হতো। আপনি দেখেন সামান্য ঘটনায় কত বড় ঘটনা ঘটে। কিন্তু এটা হচ্ছে মানে কি বলবো, যে ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য তাদের যে শক্তি আছে, এই শক্তিকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য চিন্তা করছে, যে তাদের যেহেতু একটু শক্তি আছে, সুতরাং সেই শক্তিকে আমি কি বলবো যে বায়াস্ট করব কিনা, বা এই শক্তিকে আমাদের বিরুদ্ধে যাতে না যায় সেই ব্যবস্থা করব কিনা। কিন্তু এইটা করতে করতেই আমরা কিন্তু এই অপরাজনীতি, ধর্মের অপব্যবহারকে প্রশ্রয় দিচ্ছি এবং এর জবাবদিহি শাসকদের করতে হবে। এখানে আমি শুনলাম শাসক দলের সাধারণ সম্পাদক তিনি যেটা বলেছেন, দলের সাধারণ সম্পাদক তিনি এটা বলেছেন, এটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো খবর। একটা দল, যে কোনো দল, আমরা বিএনপির কাছ থেকে ওই ধরনের বক্তব্য আশা করি, আমরা যারা মুক্তিযুদ্ধের কথা বলে তাদের কাছ থেকে আশা করি। কিন্তু নিশ্চয়ই আইন তার নিজস্ব গতিতে চলুক সেটি আমরা চাই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে নিশ্চয়ই কেউ রাষ্ট্রদ্রোহী কথা বললে, যে কোনো ধর্মের অপব্যাখ্যা করলে, রাজনীতিতে ধর্মের ব্যবহার অপব্যবহার করলে তার বিরুদ্ধে যেমন অবস্থা নেওয়া উচিত। কিন্তু আজকে এই জায়গাটায় তারা সুযোগ পেল কেন? এই কারণে যাতে সুযোগ না পায় এবং এই ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ না পায় অসাম্প্রদায়িক বাংলাদেশে, যাতে করে এই প্রগতির ধারাকে ব্যাহত করার সুযোগ না পায়, তার জন্য কিন্তু আমাদের প্রতিটি কর্মকাণ্ড অব্যাহত রাখা দরকার। জি, রাজনৈতিক সাথে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই কর্মকাণ্ড অব্যাহত রাখা উচিত, আমরা আশা করবো আপনারা অবশ্যই কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।